এটা কি বলো তো, তোমরা লেবু খাও, কমলা লেবু, কমলা লেবু খাও তোমরা। হ্যাঁ, এটা পেন বলো, এটা কি বলো তো, এটা আলু, এটা পেঁয়াজ, পেঁয়াজের ইংলিশ কি অনিয়ন। We are seeing good number of children who does not have a proper family setup. মাইগ্রেন্ট আছে, রেলওয়ে স্টেশনে আমরা কিছু বাচ্চাদেরকে দেখতে পারছি, এইরকম কিছু মার্কেটে ও কিছু না কিছু বাচ্চা তো পাওয়া যাচ্ছে, ওদেরকে আমরা রেগুলার সিস্টেমে আনতে অনেক চেষ্টা করলাম কিন্তু হয়নি বিকজ অফ দেয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তার জন্য একটা এক্সট্রা স্টেপ নিয়ে ওদের কাছেই আমরা যেতে চাইলাম। তার জন্য আরবান প্রজেক্ট থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এনজিও সহায়তা অ্যান্ড লোকাল সোশ্যাল সার্ভিস মে যারা যুক্ত আছে, স্কুল অথরিটিস, এদেরকে আমরা সঙ্গে নিয়ে এই প্রজেক্ট আমরা করেছি। দিস ইজ মোবাইল ICDS অ্যান্ড ইট ইজ অ্যান ওপেন স্কুল মডেল অফ প্রি স্কুলিং। ম্যাঙ্গো, আমি ইংলিশ কি জানো তো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এটা কি। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান ICDS প্রকল্পের অধীনে বুধবার প্রথম মুক্ত পাঠশালার পঠন পাঠন শুরু হল। জেলা পাইলট প্রজেক্ট হিসেবে এদিন প্যারেড গ্রাউন্ডের মাঠের এক কোণে গাছতলায় এই মুক্ত পাঠশালার আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক আর বিমলা। তিনি জানান, শহর ও শহরতলি এলাকায় শূন্য থেকে ছ বছর বয়সী প্রায় 40 থেকে 60টি পথশিশুকে চিহ্নিত করা হয়েছে, যাদেরকে লেখাপড়া, পুষ্টিকর খাবার খাওয়ানো, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এদেরকে মূল স্রোতে ফেরানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এদিনের মুক্ত পাঠশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিপ্লব সরকার সহ ICDS প্রকল্পের আধিকারিক ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। এরপরে ম্যাডাম আরো অন্য কোথাও এইরকম প্রজেক্ট করার পরিকল্পনা রয়েছে? ব্লক লেভেলে করব, সেখানে আমরা বাচ্চাদেরকে পাচ্ছি, সেখানে আমরা এনজিওদেরকে, মানে বিকজ উই নিড দ্য সাপোর্ট অফ দ্য লোকাল কমিউনিটি অলসো, ওইটা আমরা এক্সপ্লোর করছি। আমরা এখানে তিনটা জায়গাতে আমরা করতে পেরেছি, এটা আরও আমরা এক্সটেন্ড করব। ইচ অ্যান্ড এভরি চাইল্ড শুড বি কভার্ড আন্ডার ICDS অ্যান্ড এডুকেশন, দ্যাট ইজ দ্য ওনলি এজেন্ডা অফ দিস ইনিশিয়েটিভ। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্র নারায়ণ সিংহের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।